অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে চারজন রয়েছেন তাদের চারটি প্রশ্ন রয়েছে। স্বর্ণজিৎ বাবু, আপনার কাছে যাচ্ছি শুরুতে। আপনার কাকে প্রশ্ন এবং আপনার প্রশ্নটি সংক্ষেপে? নমস্কার। নমস্কার। যে সমস্ত অতিথিরা আছেন তাদের প্রত্যেকের কাছেই আমার প্রশ্ন, পার্টিকুলার কারোর কাছে আমি এই প্রশ্নটা রাখছি না। হ্যাঁ, তো আমি একজন শিক্ষক। তো যখন এরম অনুপ্রবেশ ঘটছে, শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় না যে এর ফলে যারা প্রকৃত ভারতীয়, আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব কিছু ভুলে যান, যারা প্রকৃত ভারতীয় তারা বিপদে পড়ছে? ঠিক। আজকে আমি যে স্কুলে পড়াই, অনেক বাচ্চা আসে যাদের খুব ব্রাইট ফিউচার, আপনাদের কি মনে হয় না যে এই সমস্ত অনুপ্রবেশকারীরা আগামী দিনে চাকরি এবং যদি কেউ ব্যবসাও করতে চায় সেই জায়গাগুলো সবটা দখল করে নেবে? ঠিক। তাহলে আমাদের ছাত্রছাত্রীদের কি হবে? আপনাদের সকলের কাছেই প্রশ্ন, এবং আমি তন্ময় ভট্টাচার্য, এটা প্রতিকারের জন্য আপনারা কি একদম তন্ময় ভট্টাচার্যের কাছে যাই, তারপরে আপনার কাছে আসি। আমি তন্ময় দা, সংক্ষেপে। উনি একটা খুবই মূল্যবান প্রশ্ন করেছেন, খুবই ভ্যালিড প্রশ্ন। অবশ্যই প্রকৃত ভারতীয়দের কাছে এটা একটা বিপদ, এবং প্রকৃত ভারতীয়দের ভারতীয়ত্ব রক্ষা করতে গেলে এই অনুপ্রবেশ আটকাতে হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমি এই বেসিক অ্যান্সারটা পাচ্ছি না। উনিও বলার সময় বললেন এইটা একটা হাইপোথেসিস, শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ। আচ্ছা, ইফ ইট ইজ ট্রু, তাহলে পশ্চিমবাংলার জনবিন্যাসের সঙ্গে উত্তরপ্রদেশের জনবিন্যাসের, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ না, পশ্চিমবাংলার জনবিন্যাসের সঙ্গে ওড়িশার জনবিন্যাসের, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ না, পশ্চিমবাংলার জনবৃদ্ধির সঙ্গে বিহারের জনবৃদ্ধির, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ না, তার তো একটা ফারাক সেন্সাসে ধরা পড়বে। দুই হচ্ছে, শ্রমিক অনুরোধ করেছে অনিতা দেওয়ান, অনিতা দেওয়ান খুন হয়েছিলেন, একটি নির্মম বীভৎস ঘটনা ঘটেছিল। কী ঘটনা? খুনিরা সব ওই তো সরকারি কাজে গেছিলেন ওখানে, তারপরে সেখানে সেই সরকারি কাজে যারা বাধা দিয়েছিল মেরেছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে মহা মুশকিল, তো বলুন না, অনিতা দেওয়ানের ঘটনায় 48 ঘন্টার ভিতর 14 জন অপরাধীর 14 জন ধরা পড়েছিল। একজন নাবালক বলে, দাঁড়ান দাঁড়ান কাসেম ভাই, একজন নাবালক বলে তার বিচার জুভেনাইল কোর্টে হয়েছিল, আর বাকি 13 জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, 48 ঘন্টার ভিতর ধরা পড়েছিল। এই সত্যকে অস্বীকার করে অনিতা দেওয়ান উচ্চারণ করা যাবে? সেই মাস্টারমশাইয়ের প্রশ্নের আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন এই অনুপ্রবেশের জন্য ভারতবাসীর কী ক্ষতি হতে পারে। সবচেয়ে প্রথম যে কথাটা আজকের এটার মধ্যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিদম্বরম কমিটির রিপোর্ট। চিদম্বরম মানে এই পি চিদম্বরমের কমিটি হয়েছিল ভারত বাংলাদেশের বর্ডারের জন্য কী করা উচিত। তার মধ্যে যেগুলো বিওপি বর্ডার আউটপোস্টের ফ্লোটিং বর্ডার আউটপোস্ট করতে হবে, সেগুলোরও এই জামানায় মানে গত 10 বছরের মধ্যে তার মধ্যে 80% কমপ্লিট হয়ে গেছে। ফেন্সিংয়ের ক্ষেত্রেও আমার মনে হয় দেখলে ঠিক হবে যে আসাম এবং পশ্চিমবাংলার মধ্যে জমির দেওয়ার ক্ষেত্রে কোনটা ঠিক হয়েছে না হয়েছে। একদম। চিদম্বরম কমিটির রিপোর্টের পরে আর একটা বিষয় আছে, বিপদটা কিন্তু শুধুমাত্র ওরা আসছে এখানে এসে আমাদের ভাত কাপড়ে ভাত বসাচ্ছে সেরকম নয়। খাগড়াগড়ের যে ইয়ে হয়েছিল, বোম ব্লাস্ট হলো, তার মূল আসামির নাম মনে আছে যে মারা গেছে? শাকিল আহমেদ। শাকিল আহমেদ তন্ময় বাবুদের সময় বাংলাদেশের থেকে করিমগঞ্জে এসেছিল, আসার পরে সেখানকার বামপন্থী লোকেদের সহায়তায় সে এখানকার ভোটার কার্ড পেয়েছিল, তারপরে সে স্লিপার সেল তৈরি করা শুরু করে এবং শিমুলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে সেখান থেকে খাবারের জন্য যারা পড়াশোনা করতে আসতো তাদের থেকে স্লিপার সেলের লোকেদেরকে করে তার জন্য আজকে আমাদের সহায়তায় তো কলকাতায় আসবে। আচ্ছা আচ্ছা, সৌরভ দা অনেকক্ষণ থেকে ইন্টারভিউ করার চেষ্টা করছে। সৌরভ দা বলে নিন, সৌরভ দা 30 সেকেন্ডস বলে নিন, আমি পরের দর্শক একজন দেবজ্যোতি বাবুর কাছে যা বলছি। আমি একজন সুবক্তা শ্রমিক ভট্টাচার্য এবং এমপি শ্রমিক ভট্টাচার্য ভদ্র মানুষ, মানে তার কাছ থেকে আমি উত্তর আশা করেছিলাম যে প্রশ্নগুলো আমি করেছিলাম, কিন্তু শ্রমিকবাবু সম্পূর্ণভাবে বিষয় থেকে বেরিয়ে গেলেন। আমার কাছে কথা ছিল, আমি বলছি শ্রমিকদা, আমার কাছে একটাই প্রশ্ন, নরেন্দ্র মোদীর যে নীতি
সেই নীতির সঙ্গে শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মার পার্থক্য হচ্ছে কার কথাটা আপনারা মেনে চলবেন, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, ছোটখাটো নরেন্দ্র মোদী? কোন কাঁটাতারের বেড়া দিয়ে কোটো পাঁচিল তুলে আর কোনো একটা ফোর্স দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব না? বড় কথা বললেন। যদি মনে করেন বিএসএফ বন্ধ করবে, পারবে না। যদি মনে করেন পুলিশ বন্ধ করবে, পারবে না। এর ফলে প্রয়োজন হচ্ছে রাজ্য সরকারের পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগ, স্থানীয় মানুষের সচেতনতা যেটা আছে কিন্তু তারা অবদমিত, অত্যাচারিত, আর তৃতীয় জিনিস যেটা প্রয়োজন আর সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক ঐক্যমত্য। তাই ভারতীয় মুসলমানদের স্বার্থে, যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে, যারা এটাকে দারুল হারাম মনে করে না, একদম যারা এটাকে খারাপ মনে, এটাকে নাপাক মনে করে না, ওই আমি সেই বলছি নজরুলের কথা, আমরা এখানে নজরুল ইসলাম চাই। আমরা এই মানসিকতা, এই জিহাদি কার্যকলাপ, এই ধর্মান্তকরণ এবং তা বিনা যুদ্ধে ভারত দখল, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে প্রান্তিক শক্তি যখন ছিলাম তখন থেকে বলছি, এখনও বলছি। আর যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এই অঙ্কে এবং সবকা বিশ্বাস, দর্শকের কাছে যাচ্ছি, আমার একদম সময় সীমিত, আমার এক পরের দর্শকের কাছে যাচ্ছি, দেবজ্যোতি সিংহ রায় বলুন। দেবজ্যোতি বাবু ধন্যবাদ। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, তাদের কাছে আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে। একদম, আমি সুমন রায় চৌধুরীর কাছে যাব আপনার প্রশ্ন নিয়ে। পশ্চিমবঙ্গে বাঙাল হিন্দুরা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা আজকে নিজ ভূমে পরবাসী হয়ে গেছে, এবং এই নিজ ভূমে পরবাসী হওয়ার কারণেই হোক বা আমরা যদি খুব রিসেন্ট পাস্টে দেখি যে পশ্চিমবঙ্গে সংস্কৃতিগত বৈষম্য ঘটছে এবং সেখানে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শরীয়তি শাসনকে পেনিট্রেট করানো হচ্ছে এবং স্কুলের পাঠ্য বইয়ে সেখানে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করা হচ্ছে, এবং আমরা যদি দেখি রিসেন্টের মতো ঘটনা ঘটছে এবং সেখানে গণপিটুনির মতো ঘটনা ঘটছে এবং স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরে না আসার জন্য শিক্ষক মশাই বললে সেই শিক্ষক মশাইয়ের বিরুদ্ধে অ্যারেস্ট করানো হচ্ছে, এটা কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি? আমি